পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি, কারণ হচ্ছে আজকে আমি কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি তোমাদেরকে আমি একটা নতুন একটা ভিডিও দেখাবো, সেটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছো সেটা কি ভিডিও, কি বিষয় নিয়ে ভিডিও হচ্ছে। সেটা হচ্ছে আমার ইয়াররিং কালেকশন তোমাদের আজকে দেখাবো। তো আমার কাছে বেশি কালেকশন নেই, যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, তো এটাও ভাবলাম যে শেয়ার করা যেতেই পারে। দেখো আজকে একটু সেজেগুজে তোমাদের সামনে এসেছি, সবসময় তো ভূতের মতোই চলে আসি, তাই ভাবছি আজকে একটু সেজেগুজে তোমার সাজুগুজু বলতে কি জাস্ট লিপস্টিকটা একটু দিয়েছি, তাছাড়া কোনো কিছুই না, যেমন তেমন। তো ভাবলাম আজকে একটু লিপস্টিক দিয়ে তারপর আসি। তো চলো আমি দেখিয়ে দিই। আর কি বলতো, আমার আগের ছোট বড় মিশিয়ে আছে, তবে কি বলতো যেগুলো একটু বড় বড় বেশ ভালো সেগুলোই তোমাদের দেখাচ্ছি, আরও আছে পুচকু পুচকুগুলো, ওইগুলো আর তোমাদের দেখাবো না। তো যতটা পারবো ততটা দেখাবো, আর ভিডিওটা আমি চাই না বেশি বড় হয়ে যাক, তো আমি খুব মানে তাড়াতাড়ি করে একটু দেখাবো যাতে ভিডিওটা ঠিকঠাক হয়। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে একদম দেখবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার তো অবশ্যই করবে। তো চলো আমি স্টার্ট করে দিই। হ্যাঁ, ফার্স্টে তোমাদের আমি দেখাবো হচ্ছে এই ইয়াররিংটা, দেখতে পাচ্ছ? এই ইয়াররিংটা তোমরা আমাকে প্রায় অনেক শর্ট ভিডিওতে দেখেছো পড়তে, ভীষণ সুন্দর। এটা আমার একটা বান্ধবীর, ও আমাকে দিয়েছে। তো আমি পরে দেখাবো, কি বলতো আগের দিন বিয়ে বাড়িতে কানের অত ভারী কানের পরে না কান সব ব্যথা হয়ে আছে, রাতের বেলায় বোলিং দিয়ে তারপর শুয়েছিলাম, এত ব্যথা করছিল। তো আমি নেক্সট কালেকশন দেখাবো হচ্ছে এই, দেখো এই কানেরটা কেমন লাগছে। আমি আর গুদিটা আটকাচ্ছি না, এই দেখো তো। এরপর আমি দেখাবো হচ্ছে আরেকটা কানের, এখন খুব উঠেছে এই কানেরগুলো, ব্ল্যাক পলিশের এই কানের কানবালা। তো এই কানেরটা আমার নতুন কানের, আমার এখনো পড়া হয়নি কানেরটা, বোঝা যাচ্ছে না এরকম করে দেখায়। তো নেক্সট কানের হচ্ছে এই, দেখো এটা আমাকে আমার একটা বান্ধবী দিয়েছিল। এটাও আমার পড়া হয়নি, আসল কথা কোথায় বা যাচ্ছি, এই দু তিন বছর ধরে কোথাও যাওয়া হচ্ছে না। সুন্দর না কানেরটা? আর একটা হচ্ছে একটা পাশার, বড় একটা পাশার মধ্যে ঝুমকো, এটা একটা শাড়ির সাথে কিনেছিলাম, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো পুজোর সময় পরেছিলাম কালী পুজোতে, রেড রেড কালার। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে, আমার কালেকশন কিরকম। তোমাদের এবার একটা ছোট্ট টপের মধ্যে দেখাই এই কানেরটা, দেখো কি সুন্দর না, ভীষণ সুন্দর, কিন্তু আমার খুব একটা পরা হয় না। এই কানেরটা দেখো, শব্দ পাচ্ছ, ঘন্টা, এটা আমি পুরীর থেকে কিনেছিলাম যখন, না সরি সরি, আমি দীঘার থেকে কিনেছিলাম। কানেরটা বেশ সুন্দর, পরলে ভালো লাগে।
এটাও আমার দীঘা কিংবা পুরীর থেকে কেনা, এই কানেরটা আমার খুব পছন্দের একটা কানের, দেখো তো। নেক্সট হচ্ছে এই রিসেন্ট যে আমি ধর্মতলায় গেছিলাম তখন আমি এই কানেরটা কিনেছি, এর দাম হচ্ছে 30 টাকা। তারপর দেখাবো হচ্ছে এই একটা কানের, এটার দামও 30 টাকা। কেমন লাগছে বলবে কিন্তু তোমরা। আর এইটা, এটার একটা সমস্যা আছে, এটা হচ্ছে দেখো পেছনটা এতটাই মোটা যেটা আমার কানের আমার কানের ফুটো দিয়ে ভেতরে যায় না, এই জন্য আমার কানেরটা পরা হচ্ছে না। নেক্সট আইটেম হচ্ছে গুটিয়ে গেছে, তারপর হচ্ছে এটা ঝাঁটা, এটা হচ্ছে ঝাঁটা কানের, নেক্সট এই কানেরটা তোমরা অবশ্যই খেয়াল করেছো আমি পুজোতে পরেছিলাম একটা কুর্তির সাথে, এই কানেরটার দামও 30 টাকা, পরলে ভীষণ ভালো লাগে কানেরটা। তো আমার নেক্সট কানের হচ্ছে এইটা, এটাও ধর্মতলা থেকে কিনেছিলাম, এটার দামও 30 টাকা। রিসেন্ট আমি একটা রিসেন্ট একটা শর্ট ভিডিওতে আমি এই কানেরটা পরেছিলাম, তোমরা হয়তো খেয়াল করেছো, এখানটাও পরলে বেশ ভালো লাগে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে, এটা তো তোমরা দেখেছো আমি ইকো পার্কে পরে গেছিলাম এই কানেরটা। আর হচ্ছে আমার সব আমার ফার্স্ট মানে বড় কানের হচ্ছে এইটা আমার লাইফে ফার্স্ট, তো কালারটা একটু অন্যরকম হয়ে গেছে অনেক বছরের, তো কিন্তু ভাবলাম তোমার সাথে শেয়ার করে যে আমার লাইফের ফার্স্ট ইয়াররিং বড় ঝুল। আর এই কানেরটা আমি খুব পরেছি, এই কানেরটা আমার খুব ভালো লাগে, ওটা খুলে গেছে, এই কানেরটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে কানেরটা, এরকম ভাবে থাকে তো, এরকম ভাবে থাকে খুব ভালো লাগে। আর একটা আছে পাখির খাঁচা, কান ব্যথা, কুকুরগুলো কেমন উৎপাত করছে দেখেছো, হচ্ছে লাস্ট হচ্ছে ইয়ারিং তোমাদের দেখাবো, লাস্ট ইয়ারিং সেটা হচ্ছে তোমরা তো সবাই দেখেছো আমি বিয়ে বাড়িতে পরে গেছিলাম শো স্টপার, আমি এটাকে শো স্টপারই বলবো কারণ এত ভারী আমার মানে কি বলবো কান পুরো ব্যথা, তো এটার আমি তোমাদের মানে পরে দেখানোর ক্ষমতা আমার কাছে নেই, তো দেখতেই পাচ্ছ এরকম। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে হচ্ছে তোমাদের কোন ইয়ারিংটা ভালো লাগলো, আমার কালেকশন কিরকম, তো তোমরা যদি এরকম বলো তো আমি এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তোমাদেরকে আর একটা কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করো যে হচ্ছে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও, তো আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার, কারণ কি বলতো হচ্ছে মানে আমি চাই যে তোমরা আমাকে বলো যে পাপিয়া তুমি এরকম ধরনের ভিডিও করো, তুমি ওরকম ধরনের ভিডিও করো, তো আমি চাইবো যে তোমাদের রিকোয়েস্টটা রাখার, তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমাকে বলো যে আমি কিরকম ধরনের ভিডিও করলে তোমাদের দেখতে ভালো লাগবে,
তখন তো আমার ভালো লাগবে যে না তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, আমাকে সেটা করতেই হবে। তো যাই হোক, বেশি বকবক করব না, তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার কালেকশন কেমন লাগলো তোমাদের। তো চলো, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করো ওদেরই ভালো লেগে গেছে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।